এগুলিও আপনাকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ রাসূল। সর্বশেষ রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মাঝে আমরা সবচেয়ে বেশি কি করব, ভালো বাসব। কিন্তু কখনো আবার তাকে সম্মান দিতে গিয়ে আল্লাহর সমপর্যায়ে কখনো নিয়ে যেতে পারবো না। তাকে সবচেয়ে ভালোবাসতে হবে অবশ্যই। তিনি হাদিসে বলেছেন স্পষ্ট, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মাঝে কেউ কখনো পূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার কলিজার টুকরা শিশু সন্তানের চেয়ে এবং তার শ্রদ্ধার পাত্র তার বাবা মার চেয়ে এবং পৃথিবীর সমগ্র মানুষের চেয়ে তার কাছে যতক্ষণ আমি সর্বপ্রিয় না হতে পারি ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে। নবুয়ত রসালাতকে আপনি স্বীকার করে নিলেন 100%, কোনো আপনার সংশয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি সকলের ঊর্ধ্বে না নিতে পারেন তাহলে আপনার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার বাবা মার চেয়ে, আমার স্ত্রীর চেয়ে, আমার ভাই বন্ধুর চেয়ে, আমার যত রকমের মানুষ যত কিছু জিনিস রয়েছে সব কিছুর চেয়ে আপনি আমার কাছে প্রিয়, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চেয়ে না, নিজের নফসের চেয়ে না, কিন্তু সব কিছুর চেয়ে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা লা লা, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বীকৃতি দিলেন, বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। আমি ঘোষণা দিচ্ছি আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয়, এমন কি আপনি আমার নফসের চেয়েও আমার কাছে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি মুমিন হয়েছো, এখন তুমি মুমিন হয়েছো, এর আগে মুমিন হতে পারোনি। আল্লাহ, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতকে আপনি সব দিক দিয়ে স্বীকার করে নিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের পীর সাহেবের চেয়ে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনি মুমিন না, 100% নিশ্চিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সবকিছু মেনে নিলেন কিন্তু নিজের স্ত্রীর উপরে যদি প্রাধান্য দিতে না পারেন তাহলে আপনি মুমিন না। হয়তো বলবেন যে নিজের স্ত্রীর ঊর্ধ্বে প্রাধান্য দেওয়া এটি আবার কি বিষয়, তা তো সবসময় এটা তো তুলনাই হয় না। হয় তুলনা, আপনার স্ত্রী আপনাকে কঠিনভাবে শাসন করছে যে তুমি যদি এই এই করো তাহলে করতে পারবা না, মানে দাঁড়িয়ে রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না তুমি। আপনি স্ত্রীর ভয়ে স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে, স্ত্রীকে ঠিক রাখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বর্জন করলেন। জেনে নিন, আপনি স্ত্রীর ঊর্ধ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে পারেননি, প্রাধান্য দিতে পারেননি। তো ঠিক একইভাবে আপনি কোনো ব্যক্তিকে, অন্য কোনো গোষ্ঠীকে, কোনো নেতাকে বলেন, কোনো নেত্রীকে বলেন, আর যাকেই বলেন, সকলের সব নির্দেশগুলি বহু দূরে সর্বপ্রথম আপনার সামনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধগুলি। এটাকেই যখন আপনি সবকিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিতে পেরেছেন এটাই হলো প্রমাণ সবকিছুর চেয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আর যদি বিভিন্ন চিন্তায় বিভিন্ন বিষয়, বিভিন্ন ব্যক্তির বিষয়গুলি আপনি সেগুলি নিয়ে বিবেচনা করতে গিয়ে ওটাকেই প্রাধান্য দেন আর এটাকেই পিছনে রেখেছেন, এটি শুধু এই ক্ষেত্রে বললাম না, দাড়ির ক্ষেত্রে শুধু নয়, বহু ক্ষেত্রে একই বিষয়। আপনার স্ত্রী, ধরে নেন আপনার স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর বিষয়টা ছিল, এখন স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রী চাচ্ছে আল্লাহকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নিয়ম অনুযায়ী সে পর্দা ব্যবস্থায় চলতে চায়। আপনি স্বামী হিসাবে কি করলেন, এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, পছন্দ করছেন না, আপনি মনে করছেন যে না কেমন হয়, আমার কিছু বন্ধু বান্ধবরা আছে তারাও আসবে, তুমি তাদের সাথে একটু হাসি মুখে দেখা সাক্ষাৎ করবা, কথা বলবা, এটাই আপনি চাচ্ছেন। আর আপনার স্ত্রী চাচ্ছে যে না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্দার বিধান দিয়েছেন
সেই আলোকে আমি পর্দার সাথে চলব আপনি যদি এটিকে মেনে নিতে না পারেন তাহলে জেনে নিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বন্ধু-বান্ধবের ঊর্ধ্বে প্রাধান্য দিতে পারেননি যতই আপনি বলেন যতই আপনি দাবি করেন সালাতের সময় এসে আপনি হয়তো চিন্তা করতেছেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন সেভাবেই বাঁধার চেষ্টা করছেন কিভাবে সেজদা দিয়েছেন রুকু করেছেন সেটাই চেষ্টা করতেছেন কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আপনি প্রাধান্য দিতে পারলেন না তাহলে জেনে নিন হয়তো আপনি সালাতের ক্ষেত্রে ভালো করেছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারেননি সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুধু সালাতে নয় শুধু আমিন বলায় নয় শুধু মুখে হাত বাঁধায় নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেমন আপনি আমিনও বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যেমন আমি রাফউল ইয়াদাইনও করবেন তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনার স্ত্রীকেও সেই অনুযায়ী ব্যবহার করতে হবে সেই অনুযায়ী তাকে পরিচালনা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আপনার বাবা মার সাথেও সেই রকম আচরণ সেই রকম ব্যবহার সেই রকম শ্রদ্ধা তাদের প্রতি দেখাতে হবে তাহলেই হচ্ছেন আপনি প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং তাকে অনুসরণ করেন